পুরা ভুল আজ্ঞা, রোগী ঘর ক্ষতি হব তাঁকর কিছু নেই, সে গভর্নমেন্ট পয়সা পাচ্ছেন, সে পয়সা পাচ্ছেন, রোগী কম পাচ্ছে, সে সুবিধা চাহিদি তার ব্যক্তিগত হিসাবে সে কহিলেন যে তা রোগীটা ভালো হয়ে ঘরক যাও, যদি এভাবে হুয়ে রোগী তাহলে শহশ রোগী মরিযোগ। শুধু সেই যে জিনিসটা হাউস ডাক্তার মানুষের যে গন্ডগোলটা সেটা আমার রোগী বহু প্রভাব পড়ুছে, যা কি রোগী যেটা চাহুন যে সুবিধা পাইপি পাইপারু না, অল্ট্রাসাউন্ড হোক ভালমন্দ হোক লোক লাইন রহিকি তথাপি সে সুবিধা পাও না, তিন দিন রহিকি বি সে পাও না, লোক হন্তসন্ত হচ্ছেন রোগী, যদি এ বি হুয়ে ডাক্তার আর নর্স মানুষের যে সর্জন মানুষের যদি আর আমার স্বাস্থ্যমন্ত্রী কি ভালমন্দ যে অনেক সে আর টিকি তদারক করুন। পুরা ভুল আজ্ঞা, রোগী ঘর ক্ষতি হব তাঁকর কিছু নেই, সে গভর্নমেন্ট পয়সা পাচ্ছেন, সে পয়সা পাচ্ছেন, রোগী কম পাচ্ছে, সে সুবিধা চাহিদি তার ব্যক্তিগত হিসাবে সে কহিলেন যে তা রোগীটা ভালো হয়ে ঘরক যাও, যদি এভাবে হুয়ে রোগী তাহলে শহশ রোগী মরিযোগ। আমি আজ্ঞা চাহুছু আর আসু সমাধান হয়ে তার পরোক্ষ যে চেয়ারম্যান অনেক বলবন্ত বা স্বাস্থ্যমন্ত্রী অনেক সে টিকি আগে দৃষ্টি দিকে। স্যার আমি তো কৌছে যদি ডক্টর মানে মানে যে রোগী কু ঠিক করবে সে যদি এমনি গন্ডগোল করবে আধারণ রোগীর মানে কু গেলে অসুবিধা বহুত হব, কিছু রোগী মানে যে হার্ট আটাক থাকবে কি বড় বড় রোগ থাকবে সে মরবি যাইপার, তাপরে আমার যে ভিড় রুচি আমার এই অল্ট্রাসাউন্ড করুন অল্ট্রাসাউন্ড করতু সেটি আমি তিন দিন হলো আজ সকালে যাচ্ছে নটা বেড়ে যাইতে কোচন আমি ছটার যাই পৌঁছুছে হলে বি লাইনরে ছিড়া হয়ে টিকেট পাউনু, সেইটি আজ বি সেমতি সকালে যাইছে আমি ভোর ছটার উঠিকি যাইছে। রোগী সেবা বহুত অসুবিধা হব, হ্যাঁ ডাক্তার নর্স যদি গন্ডগোল করতে তাহলে রোগী মানে তো অসুবিধা ভোগ করবে, আর যে পেসেন্ট জগিবা আসছেন সে বহু অসুবিধা হবে, কেন না পেসেন্ট গোটে আনিছেন ঠিক করাইকি নেবে বলে ডক্টর পাখ গলা বেড়ে ডক্টর মানে কথা শুনবে না, তাঁকর ঝগড়ার সময় আসবে টিকি টিকি পরে আস ইয়ে টিকি আগু যাও হাই সেটি যাও এটি যাও এমতি করে মানে যে জগুয়াড়ি অনেক সে বিরক্ত করবে, লাস্টে সে কবে আমি থকি গলে আর এটি সেটি যাই কি হবনি, ডক্টর কু কহিলা বেড়ে ডক্টর কিছু বুঝু না, না না এটা হওয়া উচিত নু জমারু ডক্টর নর্স মান ভিতরে জমারু ঝগড়া ঝাঁটি হওয়া উচিত নু বলে মনে করি। মেডিকাল কর্তৃপক্ষ যে সমস্যার শীঘ্র সমাধান করা উচিত না নাই? হ্যাঁ মেডিকাল কর্তৃপক্ষকে অনুরোধ সে শীঘ্র এই সমাধান টিকে করুন, আউ আমার অল্ট্রাসাউন্ড পাই যেমতি গুটেরে যদি ন হউছি চিকিৎসা সুবিধা পান গুটেরে ন হলে দুইটা অল্ট্রাসাউন্ড রুম করুন দুইটি দুই জায়গায় করা যাও হলে যাই আমমানকু সুবিধা সুযোগ মিলবে। হাউস সার্জন আউ এবং নার্স মানক মধ্যে যে বিবাদ চালি রইছি সে দিনকু দিন উগ্র রূপ নেবার ধরিছি, কিন্তু আমার সাধারণ রোগী আর আমি তাঙ্কর যে মানে আসুছু রোগী মানক সেবা করিবা পাই আটনান আমি বহুত অনসন্দ হউছু, কারণ সে সেবা বহু খামখেয়ালি ভাবে করছেন আমি মানে এঠু আমার অল্ট্রাসাউন্ড করা আজ আমি লাইনরে ঠিয়া হয়েছিল, কিন্তু সবুলে 120 130 দেখতে আজ 60 ইয়ে করি তা বন্ধ করে দিয়ে ইয়ে করছেন, তা সব আমার সাধারণ জনতা উপরে প্রভাব পড়ুছি এবং রোগী এইভাবে হনসন্ত হয়ে বারম্বার মানে এপট সেপট করি আমি রোগী কত জীবন চালি যাব সেটা বি জানি দেওয়া দরকার। নিশ্চিন্ত নিশ্চিন্ত ইয়ে দিন কিন্তু মানে রোগী তো এইভাবে তো অনশন্ত হচ্ছেন সে আহরি অনশন্ত হবে, নিশ্চিন্ত 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 শীঘ্র সমাধান হয়ে গেলে আমি উপকৃত হব।